হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ব্লগ। একজন সাবস্ক্রাইবারের কথায় আমরা আজকে চলে এসেছি রায়গঞ্জে অগ্রসর মন্দিরে। আমরা এখন সেন্ট জেভিয়ার স্কুলের সামনে রয়েছি। এই যে দেখুন সেন্ট জেভিয়ার স্কুল, তো আমরা যাচ্ছি। এবার রাস্তাটা ঠিকঠাক চেনা নেই বলে আমাদের দাঁড়াতে হয়েছে, দেখি লোকজনের কাছে শুনে আমাদেরকে আগাতে হবে। আর চলুন দেখে নিই মন্দিরটা কোথায় আছে বা কতটা সুন্দর আছে, কেমন দেখে নিচ্ছি চলুন। বাড়ি করবো তো আমরা ভুলে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম, তো আবার সঠিক রাস্তায় যাচ্ছি। এবার রাস্তার যে অবস্থা দেখছি বুঝতে পারছি না কি হচ্ছে, সামনে যদি কাদা থাকে তাহলে চাপ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা অগ্রসর মন্দিরে চলে এসেছি। তো আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব মন্দিরটি কতটা সুন্দর আর কি কি রয়েছে, আর এখানকার লোকজনের সাথেও কথা বলার চেষ্টা করব। তো আর আপনারা যারা এখানে আসেননি বা আপনাদের আমাদের ভিডিও দেখে যদি পছন্দ হয় আসার, তো চলে আসবেন এখানে ঘুরে যাবেন, খুবই সুন্দর একটা জায়গা। আর হচ্ছে বেসিক্যালি যদি আপনাদেরও কোথাও এমন কোনো জায়গা চেনা থাকে যেখানে আমরা যেতে পারি বা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারি, তাহলে বলবেন, আপনারা জানাবেন আমাদেরকে। আমাদের ফেসবুক পেজ রয়েছে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে ইউটিউবে, সেতে আমাদের ডিসক্রিপশনে, তো আপনারা যোগাযোগ করতে পারেন বা ইউটিউব। চলুন আগে মন্দিরটি দেখে নিই, তারপরে দেখা যাবে, চলুন। তো আমরা এখানে একজনকে পেয়ে গেছি, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো মন্দিরটি সম্বন্ধে। তো হ্যাঁ বললাম, মন্দিরটি কতদিন আগে তৈরি? আজ প্রায় 12 বছর আগে তৈরি। আচ্ছা, প্রথম থেকে কি এরকমই ছিল না, মানে নতুন? না, এতে আরো কিছু ছিল, আমরা ওখানে পূজা করতাম। ও আচ্ছা, মায়ের ঘর ছিল না? আচ্ছা, এমনি মাটিতে পূজা করতাম। ও আচ্ছা, মানে এবং বেড়ার ঘর এবং কোঠা ঘর তৈরি করানো হয়েছিল, তারপরে যা সেই জন্য এসে আবার কিভাবে কি আরো বেশি করে দিয়েছি। এই তো, এটা আমরা সেবাই মানুষ। কে স্থাপন করেছে এটা? এটা একজন সরকার আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সরকারটা আমাদের আছে, ওনার নাম হলো রাজীব সরকার। আচ্ছা, উনি আমাদেরকে বহুত সহযোগিতা করেছেন, ব্যাস আমরা এইটুকুই আছি। আর এখানে কি কি বার পুজো হয়, লোকজন আসলে দেখতে? সোমবার এবং ডেলি পূজা হয়। আচ্ছা, ব্রাহ্মণ ঠাকুর আমাদের ডেলি আসে সকাল সন্ধ্যা,
আচ্ছা মানে বাৎসরিক পূজা বা কোনো বড় পূজা যখন হ্যাঁ হয় ওটা বছরে একদিন হয় হ্যাঁ দুপুরবেলা ভোগ চড়ানো হয় আচ্ছা এবং আমাদের ওই যে বৈষ্ণবেরা যত সেবা হয় এখানে 15-20 জনের জন্য ডেইলি আর পূজা সকাল সন্ধ্যা আমাদের ব্রাহ্মণ করে এবং আমাদের গোসাই মহারাজ হরিদ্বার থেকে এসেছেন ইনি আছেন থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ এটা আমাদের অগ্রেশ্বর মন্দির এই পায়রাটা নিজেই আসছে আমাদের মহারাজ আসার পর থেকে এই পায়রাটা নিজে নিজে আসছে হ্যাঁ এই মহারাজ আমাদের আছে যতদিন আমাদের খুব শীতল হয়ে আছে এই মহারাজ যতদিন থাকবে আসবেন আশীর্বাদ করবেন যেন মহারাজকে রাখতে পারি এখানে দোতলা করবো একটা মনে করেছি এইটুকুই আর এইটা আপনি নিজে নিজে এসেছে এই যে সেই জন আমি জানি না নিজে নিজে এসছে নিজে নিজে থাকে খায় ঘুরে তো ফাইনালি আমরা অনেকক্ষণ এই মন্দিরটিতে ঘুরলাম ঘোরার পরে মানে জায়গাটা এত ভালো লাগলো একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির তো আমরা এখানকার লোকজনের সাথেও কথা বললাম বলে লোকজনও খুব সুন্দর এখানকার আর ওনারাও আমাদেরকে অনেক তথ্য দিল আর যা জানতে পারলাম যে প্রত্যেক সোমবার এখানে পুজো হয় আর এছাড়াও সন্ধ্যাবেলা প্রত্যেক দিন তো পুজো হচ্ছেই সাথে দুপুরবেলা করে অনেক 15-20 জন লোক এখানে খাওয়া দাওয়া করেন মানে যারা আর কি সে পুরোহিত বা ইসে রয়েছেন বেসিক্যালি প্রবলেম হয়ে গেছে আমরা এক সপ্তাহ ধরে কোনো ভিডিও বানাতে পারিনি কারণ কিছু কিছু সমস্যার জন্য কোনো দিন বৃষ্টি কোনো দিন কারো পার্সোনাল প্রবলেম এর জন্যই আমরা এক সপ্তাহ পুরো মানে কোনো ভিডিওই তৈরি করতে পারি না আসলে মিস হয়ে যেত জায়গাটা আর সেরকমই বলবো যে আপনারাও আসুন এখানে এসে দেখে যান যে মন্দিরটি খুবই সুন্দর মন্দিরটি আর আপনারা তো শুনলেন যে 12 বছর আগে মন্দির তৈরি হয়েছে কিন্তু মনে হয় না কারণ এখন আসলে বলতে পারবেন যে হয়তো কাল পরশুই তৈরি হয়েছে মন্দিরটি এত সুন্দর মন্দিরটি আর এখানকার শিবলিঙ্গটি দারুণভাবে সাজানো রয়েছে এবং প্রতিদিন আরও সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয় তো এনারা আমাদেরকে সোমবার আসতে বললেন কিন্তু হয়তো পারবো কি না জানি না তো অন্য কোনো দিন হয়তো অন্য কোনো সোমবার আপনাদের এসে দেখাবো এছাড়া বলবো যে আর আপনারা যদি এরকম ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদেরও মনে কোনো জায়গা থাকে আমরা এটা বলে আসছি প্রথম থেকেই যে যদি কোনো জায়গা থাকে যেখানে চান যে আমরা এক্সপ্লোর করি গিয়ে তো সেই জায়গাটিকে অবশ্যই কমেন্টে জানাবেন লোকেশন দিয়ে দেবেন আমরা যাব অবশ্যই গিয়ে আর কিছু বলার নেই আজকে তো জায়গাটির সৌন্দর্য তো আপনারা দেখলেনই আর এখান থেকে আমরা হয়তো এখন বেরিয়ে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা একটু পরে এখানে 7টার দিকে হয়তো পুজো চালু হয়ে যাবে তো ততক্ষণ হয়তো থাকবো না আমরা বেরিয়ে যাবো আবার বাড়ি যেতে হবে তো যাই হোক টাটা আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর এবার সেটুকুই টাটা বাই বাই